জনগণের ক্ষমতা জনগণের কাছে, আপনারা জানেন এই জায়গাটা অত্যন্ত রিমোট একটা জায়গা, অত্যন্ত জায়গা, এই জায়গার মানুষ কখনো এত ডাক্তারগণকে একসাথে জীবনে দেখেনি, বিশেষজ্ঞ ডক্টরদেরকে। তো আমাদের উদ্দেশ্যটাই হচ্ছে জনাব তারেক রহমান সাহেবের রাজনীতি হচ্ছে মানুষের সেবাটা দৌড় করায় বিএনপি, মা মাটি মানুষের রাজনীতি করে বিএনপি। আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে আমরা শুধুমাত্র এই দুর্গাপুর নয়, সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমরা মানবতার কল্যাণে বিভিন্ন ধরনের কাজ করে এসেছি। আজকে যা দেখছেন, গত কিছুদিন আগে এখানে ফ্লাড হয়েছিল, বন্যা হয়েছিল, সেই বন্যার ক্ষতিগ্রস্ত হওয়ার পরে অনেক মানুষের স্কিন ডিজিজ হয়েছে এবং নানাবিধ সমস্যা, পেটের সমস্যা। তো আমরা মাইনিং সিংহের ব্যাব আছে ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, তাদের অত্যন্ত সহযোগিতা এবং তত্ত্বাবধানে আজকে প্রায় 29 জনের একটা মেডিকেল টিম এখানে এসেছে। আপনারা জানেন এই জায়গাটা অত্যন্ত রিমোট একটা জায়গা, অত্যন্ত জায়গা, এই জায়গার মানুষ কখনো এত ডাক্তারগণকে একসাথে জীবনে দেখেনি, বিশেষজ্ঞ ডক্টরদেরকে। তো আমাদের উদ্দেশ্যটাই হচ্ছে জনাব তারেক রহমান সাহেবের রাজনীতি হচ্ছে মানুষের সেবাটা দৌড় করায় পৌঁছায় দেওয়া। তারই অংশ হিসেবে আজকে এখানে একটা মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে, প্রায় 700 রোগী আমাদের স্টার্ট করা হয়েছে, আমাদের ডাক্তার সাহেবরা দেখবেন, এর পরেও আরও যারা আসবেন তাদেরকে দেখবেন এখানে। মূল কথাটা হচ্ছে যে আগামী দিনে বিএনপির রাজনীতি হচ্ছে গঠনমূলক রাজনীতি এবং মানবতার কল্যাণের জন্য বিএনপির রাজনীতি। চেষ্টা করছি মানুষকে সহযোগিতা করার জন্য। আজকে স্বাস্থ্য দেওয়া সেবা দেওয়া হচ্ছে, কয়েকদিন আগে আপনারা জানেন সুমেশ্বরী নদীতে একটা ব্রিজ করার পরিকল্পনা নেওয়া হয়েছে এবং কাজও শুরু হয়েছে। গত 16 বছর যে এসএস রেজিম এদেশের মানুষের রক্ত চুষে খেয়েছে, এদেশের প্রত্যেকটা মানুষ প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে গ্রাম বাংলার আনাচে কানাচে শহরে সব জায়গার মানুষকে রক্ত চুষে খেয়ে নিয়েছিল, আমরা সেই রাজনীতির আমূল পরিবর্তন করে মানুষের এম্পাওয়ারমেন্টটা করতে চাই এবং আমাদের পক্ষ থেকে সেবাটা দূর দূরায় পৌঁছে দিতে চাই, যেন মানুষ বুঝে বিএনপি মানে জনকল্যাণমূলক রাজনীতি, বিএনপি মানে দেশমাতৃকার উন্নয়নের জন্য রাজনীতি, বিএনপি মানে মানুষের জন্য রাজনীতি। এখানে প্রায় 5 ফুট যে জায়গাটা ছিল এখান থেকে প্রায় 5 ফুট উপরে পানি ছিল, যার কারণে এখানের যারা সাধারণ মানুষ তাদের বাড়িঘরে পানি উঠে গিয়েছিল এবং অসংখ্য মানুষ অনাহারে ছিল। আমরা তখন ত্রাণ নিয়ে এসেছিলাম তাদের মাঝে, এখন তারা রোগাক্রান্ত অবস্থায় আছেন। আমরা আমাদের নেতা দুর্গাপুর ও কলমাকান্দার গণমানুষের নেতা ব্যারিস্টার কাইসার কামাল সাহেবের সরাসরি তত্ত্বাবধানে এবং ওনার নেতৃত্বেই আজকে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ড্যাব এর নেতৃত্বে সহযোগিতায় আমরা মেডিকেল ক্যাম্প করেছি, ফ্রি মেডিকেল ক্যাম্প, এবং আমরা পাশাপাশি রোগীদেরকে আমরা বিনামূল্যে ওষুধ দেওয়ার আমরা ব্যবস্থা করেছি। আজকের এই যে বিশাল আয়োজন, রোগীদের যে সেবা ওষুধ সহ, এই জন্যে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে দুর্গাপুতা থানা বিএনপির পক্ষ থেকে ব্রিস্টার কায়সার কামলের এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই। আজকের উদ্যোগ দেখে মনে পড়ছে, হ্যাঁ, যে বিনামূল্যে ওষুধ এবং চিকিৎসা দুইটাই ফ্রি হচ্ছে, সেটা দেখে আমার মনে হচ্ছে ব্রিস্টার কায়সার কামালের প্রতিচ্ছবি দোকান যদি দেখি তখন আমি জিয়া রহমানের প্রতিচ্ছবি দেখি। আমরা অত্যন্ত গর্বিত দুর্গাপুর উপজেলার মানুষ, আমরা আশা করি ব্রিস্টার কায়সার কামাল মহোদয় সামনে যদি আমরা দুর্গাপুরের মানুষ নির্বাচিত করি, দুর্গাপুর কলমাকান্দা থেকে আশা করি আমি একটা মন্ত্রী হব, এই দুর্গাপুরের মানুষের ভাগ্য উন্নয়ন ঘটবে। আমার গাবেন যে ইমানে এরকম উদ্যোগ আর কোনোদিন আমি দেখিনি। অসহায় মানুষদেরকে বিনামূল্যে চিকিৎসার একটা ব্যবস্থা করেছি, এ ভেবে আমার অত্যন্ত আনন্দ লাগছে এবং এরকম একজন নেতা বিগত দিনে কখনো দেখিনি। যে এত একটা সুন্দর প্রোগ্রাম করবে মানুষের সেবার জন্য, এটা এই অঞ্চলের মানুষ ওনার কাছে জননেতা ব্যারিস্টার কায়সার কামালের কাছে আজীবন কৃতজ্ঞ থাকবে। যে একটা স্বতঃস্ফূর্ত মানে সুনামধন্য কাজ উনি করছে, সেক্ষেত্রে সকল স্তরের জনগণ অত্যন্ত 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 খুশি।